সোমালি জলদস্যুদের হাতে জিমি নাবিকদের উদ্ধারে অল্প সময়ের মধ্যে অনেক অগ্রগতি হয়েছে। উদ্বেগের কারণ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে চট্টগ্রামের বাসভবনে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে তাদেরকে জিম্মি দশা থেকে মুক্ত করতে কাজ করছে সরকার। এদিকে দেশে উদ্বেগজনক হারে কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এর সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়ে বিএনপি বাজার অস্থিতিশীল করার চেষ্টা করেছিল, তবে সরকার সঠিক সময়ে ব্যবস্থা নেয়ায় তারা বাজার অস্থিতিশীল করতে পারেনি বলে দাবি পররাষ্ট্রমন্ত্রীর। হাত থেকে নাবিক এবং জাহাজ দুটি উদ্ধার করার ক্ষেত্রেই অনেক অগ্রগতি হয়েছে। আমরা আশা করছি সহসা তাদেরকে মুক্ত করতে পারব এবং নাবিকরা ভালো আছে। আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই যে সরকার সর্বাত্মকভাবে চেষ্টা করছে। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।